হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। আমি ঐশ্বর্য রায় তমা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল তমাজ কিচেনে। ফ্রেন্ড, আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো ভেন্ডির এক নতুন রেসিপি। চলে যাচ্ছি রান্নাতে। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। অল্প একটু তেল দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আস্ত জিরে। এবার ভেন্ডিগুলো আমি সব দিয়ে দেব। ভেন্ডিগুলো আমি অল্প একটু ফ্রাই করে নেব। ভেন্ডিগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা অল্প দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। ভেন্ডিতে জল দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। হলদিটা এখন দেব না, হলদিটা পরে দেব। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। সর্ষে আর কাঁচা ঝাল বাটার সঙ্গে হলদিটা আমি এখন মিশিয়ে দেব। এভাবে করে মিশিয়ে নিতে হবে হলুদটা। সর্ষে বাটাটা একটু ছেঁকে নেব। তাহলে পেস্টটা একদম স্মুথ হয়ে যাবে আর এতে রান্নার স্বাদ বেড়ে যাবে। এভাবে করে ছেঁকে নিতে হবে সর্ষে আর কাঁচা ঝালের পেস্টটা। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। তিন মিনিটের জন্য এভাবেই রেখে দেবো চুলার উপর গ্যাসটা স্লো করে। 3 মিনিট হয়ে গেছে ভেন্ডি রেসিপি আমার তৈরি, এখন এটাকে নামিয়ে নেবো। ফ্রেন্ডস, আমার ভেন্ডি রেসিপিটি তৈরি। এই রেসিপিটি তোমরা গরম ভাত, রুটি, পরোটা সঙ্গে সার্ভ করতে পারো। বন্ধুরা, তো কেমন লাগলো আমার এই ভেন্ডি রেসিপিটি? যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমরাও বাড়িতে এভাবে চেষ্টা করো, বিশেষ করে যারা ভেন্ডি খেতে পছন্দ করো না তাদের জন্য খুবই কাজে আসবে। আর সবাই ভালো থেকো আজ এ পর্যন্ত। আর শোনো, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।